और उसके बाद फुल वर्क आएगा 12,000 तक। कलर बहुत सारे मिलेंगे, डिफरेंस कलर मिलेगी मैडम, बोलो प्राइस में। हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम टू माय अनदर ब्लॉग। যেখান থেকে আপনারা ভিডিওটি দেখছেন আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম বাণিজ্য মেলার নতুন একটি ব্লগ নিয়ে। আজ আমি বাণিজ্য মেলায় কাশ্মীরি নানান রকমের বাহিরি ডিজাইনের শালগুলো আপনাদের একটু ডিটেলস দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে কাশ্মীরি সিল্ক কার্পেট হাউসের পাশেই অবস্থিত এই যে এই ভায়াটার স্টল। তো ফার্স্টে আপনাদের এই ধূসর রঙের শালটি সম্পর্কে বলছি, এটা আমার অনেক ভালো লেগেছিলো, কালার প্লাস কাজ মিলে কম্বিনেশানটা অনেক সুন্দর ছিল। তো আমি এটা সম্পর্কে এই ভাইয়াটাকে জিজ্ঞেস করতেছিলাম এই কোয়ালিটি, এটা আমি ধরে দেখছিলাম সফট কিনা। তো এটা অনেকটা সফট ছিল, আর এগুলো যেহেতু অরিজিনাল কাশ্মীরি ব্র্যান্ডেড শাল তো এগুলো সম্পর্কে আসলে ওরকম কিছু বলার নাই। আর এই কালারটা ভালো লাগার প্রধান কারণ হচ্ছে এটার কালারটা ধূসর হওয়াতে যে কোনো কালারের ড্রেসের সাথেই বেশ ভালো মানিয়ে যাবে। এটার পাশে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে শালটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর ছিল, আর এটার কাজ ধূসর রঙের শালের থেকে অনেকটা ভারী ছিল। তো উনি আমার কাছে এই ধূসর রঙের শালের দাম চাচ্ছিল 2,500 টাকা, আর এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা ছিল 1,500 টাকা। তারপর এই সাইডে অনেক রকমের শাল শো করা ছিল, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের কম্বিনেশান ছিল, আর এক একটার কাজ এক এক রকম ছিল, কোনোটা একটু ভারী কোনোটা একটু পাতলা এরকম আর কি। তারপর উনি আমাকে এই বিস্কিট কালার শালটা দেখাচ্ছিল, তো এটার অনেকটা লাইট ওয়েটের ছিল, এটা ক্যারি করতে অনেক কমফোর্টেবল হবে, আর এটাও যে কোনো ড্রেসের সাথে বেশ ভালো মানিয়ে যাবে। আর এগুলোর কোয়ালিটি তো বুঝতেই পারছেন এক কথায় অসাধারণ, অরিজিনাল কাশ্মীরি শাল বলে কথা। তারপর এই যে রেডটা একবার দেখুন, এটা এক কথায় অসাধারণ। আমি এখন পর্যন্ত যতগুলো দেখেছি তার মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে এই রেডটা, আর এটার কাজটা একটু ফাঁকা ফাঁকা ছিল এই জন্য দেখতে বেশি সুন্দর লাগছিল, আর কাপড়টাও বেশ সফট ছিল। রেডের মধ্যে গোল্ডেন সুতোর কাজটা বেশ ফুটে উঠেছে। তো উনি এটার দাম চাচ্ছিল 12,000 টাকা। আর শাল ছাড়াও এদিকে অনেক ধরনের কালেকশন রয়েছে, মেয়েদের কোটি, ওভারকোট, কাফতান অনেক ধরনের কালেকশনই রয়েছে। এই যে রেড এই লং ওভারকোটটি খুবই সুন্দর লাগছিল, এটার কাজগুলো জাস্ট ফুটে উঠেছে। ওনাদের কাজের ফিনিশিংগুলো দেখলেই বোঝা যায় ঠিক কতটা নিখুঁত। আর এদিকে বেশ কিছু কাফতান কালেকশন রয়েছে, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এগুলো বিভিন্ন কালারের ওপর অনেক ডিজাইনের কাজ করা ছিল, আমি কালারগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এগুলোর কালারও ছিল একটা থেকে আরেকটা অনেক সুন্দর, অনেক ধরনের কালারের কালেকশনই রয়েছে। এগুলো হচ্ছে একটু ভারী ধরনের ডিজাইনের মধ্যে, আর এই যে এই পাশেরগুলো হচ্ছে একটু কাঁথা স্টিচ টাইপের। যেহেতু ভ্যারাইটিস কালেকশন রয়েছে এই জন্য প্রাইসও ছিল এক একটা এক এক রকম। তো আমার এই যে মাস্টার্ড ইয়েলো কাফতানটা খুব পছন্দ হয়েছে, আর এগুলোর দাম বলছিল কোনোটা 1,500, কোনোটা 2,000, কোনোটা 2,500 এরকম করে। যেহেতু অরিজিনাল ব্র্যান্ডেড কালেকশন এই জন্য আমার কাছে দামটা ঠিকই মনে হয়েছে। আর এই পাশে এই যে সুন্দর একটি কালেকশন দেখতে পাচ্ছেন, এই লং ওভারকোটটি একটি ইউনিক কালেকশন ছিল, এটাতে বিভিন্ন ধরনের কালারের এবং কাজের কম্বিনেশন ছিল। এটা ডাবল পার্ট স্টিচ করা ছিল, আর এটার দাম বলছিল 5,000 টাকা। তারপর আমি চলে আসলাম শাল কালেকশনের দিকে। এই ভাইয়াটা শালগুলো ট্রায়াল দিয়ে আমাকে দেখাচ্ছিল, এটা অনেকটা সফট ছিল। আর আপুরা, আপনারা যারা ভাবছেন এই শীতে শাল কিনবেন, তারা কিন্তু একবার বাণিজ্য মেলা এসে ঘুরে দেখে যেতে পারেন, এখানে অনেক সুন্দর সুন্দর শালের কালেকশনই রয়েছে। এই শালগুলোর প্রাইস হচ্ছে 3,500, 4,000, 4,500 এরকম করে। তো উনি আমাকে এর কাজগুলো একটু ধরে ধরে দেখাচ্ছিল, কাজগুলো আসলে খুব নিখুঁত, যেখানে একটি সাধারণ মানের শাল কিনতে গেলেই 1,500-2,000 টাকা লেগে যায়, সেখানে এই অরিজিনাল কাশ্মীরি শালগুলোর প্রাইস আমার কাছে খুব একটা বেশি মনে হয়নি। এই যে এইদিকে আরও অনেক ধরনের কালেকশনই ছিল, এখানে শাল, কোটি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের কালেকশনই রয়েছে। আর এই যে এই শালটা ভাইয়াটা আমাকে ট্রায়াল দিয়ে দেখাচ্ছিল, এই শালটা আমার খুবই খুবই পছন্দ হয়েছে, এটা অনেক সফট ছিল, আর যে কোনো ড্রেসের সাথে ক্যারি করা যায়, এরকম কালারের কম্বিনেশানটাই আমার খুব ভালো লাগে। তো সেই দিক থেকে এই শালটা একদমই পারফেক্ট।
তো এরকম ওনাদের আরো অনেক অনেক কালেকশন রয়েছে আর এগুলোর কোয়ালিটি তো নিঃসন্দেহে খুবই ভালো। আজ এখানে শেষ করলাম, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন প্লিজ। আর আপনারা কোন প্যাভিলিয়নের ভিডিও দেখতে চান কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্লিজ। আল্লাহ হাফেজ।